প্রতি বছরের মতো এবছরও বিশ্বভারতী শিক্ষাচর্চা শিক্ষক শিক্ষণ প্রতিষ্ঠানে পালিত হলো গান্ধী পূর্ণাহ। 1914 সালের শেষের দিকে মহাত্মা গান্ধী তার দক্ষিণ আফ্রিকার ফিনিক্স স্কুলের ছাত্রদের শান্তিনিকেতনে পাঠান। গান্ধীজি নিজে সেখানে আসেন 1915 সালের ফেব্রুয়ারি মাসে। গান্ধীজির স্বাবলম্বনের আদর্শে অনুপ্রাণিত হয়ে 1915 সালের 10ই মার্চ শান্তিনিকেতনের ছাত্রছাত্রী, অধ্যাপক ও অন্যান্যরা আশ্রমের সমস্ত কাজ নিজেরা করার সিদ্ধান্ত নেন। সেই দিনটিকে স্মরণে রেখেই প্রতিবছর বিশ্বভারতীতে 10ই মার্চ দিনটিকে গান্ধী পূর্ণহ পালন করা হয়। এদিন শিক্ষাচর্চার প্রিন্সিপাল রেজাউল করিম, অন্যান্য অধ্যাপক, অধ্যাপিকা, কর্মী ও ছাত্রছাত্রীরা মিলে ঝাঁটা হাতে শিক্ষাচর্চার চত্বর পরিষ্কার করেন। উদ্দেশ্যটা হচ্ছেই আজকের এই দিনে, বিশেষ করে প্রতিবছর মার্চ মাসের 10 তারিখ গান্ধী পূর্ণাহ হয়, অর্থাৎ এই দিনে গান্ধীজি আমাদের এই শান্তিনিকেতনে এসেছিলেন। রবীন্দ্রনাথের সঙ্গে, তিনি কর্মযোগী মানুষ ছিলেন, রবীন্দ্রনাথ এবং গান্ধীজি দুজনে পরিষ্কার পরিচ্ছন্নতার উপর গুরুত্ব দিয়েছিলেন। তিনারা নিজে হাত দিয়েছিলেন। শিক্ষার্থী, শিক্ষক, শিক্ষাকর্মী সবাই সমবেতভাবে আন্তরিকতার সঙ্গে এই কাজে ব্রতী হয়েছে। তার ব্যাপারটা হচ্ছে এই যে গান্ধীজি একদিকে যেমন চাইতেন কোনো কাজকেই ছোট বলে মনে না করা, অর্থাৎ সবাই আমরা একসঙ্গে কাজ করব, এই একটা বিশেষ উদ্দেশ্য ছিল। উনি যেমন চাইতেন উঁচু নিচু ভেদাভেদ কোনো সময়ই চাননি। সমস্ত মানুষ, তাদের পরিচয় একটাই হবে, আমরা মানুষ, একটাই জাতি, মানব জাতি। এবং কোনো কর্মের ক্ষেত্রে তিনি মানবিজ করতেন না। তিনি নিজে হাতে যেমন নর্দমা পরিষ্কার করতেন, নিজে হাতে যেমন টয়লেটগুলো পরিষ্কার করতেন, ঠিক একইভাবে কিন্তু শিক্ষার্থী এবং সকলকেই, সমাজের সমস্ত স্তরের মানুষকে তিনি এইভাবে সচেতন করতেন। দেখুন, আমরা যদি সমবেতভাবে এই ধরনের কাজে এগিয়ে আসি, তাহলে কিন্তু আমাদের যে রাস্তাঘাট, আমাদের যেখানে আমরা বাস করি তার আশেপাশেটা কিন্তু নোংরা আবর্জনায় ভরে থাকে না। হ্যাঁ, এই যে পলিউশন, দিনের পর দিন আমরা দেখছি যে পলিউশন বাড়ছে, তাই এটা প্রতিরোধ করার জন্য একটা সচেতনতা দরকার। গান্ধীজি কিন্তু এই দিনটাকে লক্ষ্য রেখেই মানুষের মধ্যে আরও সচেতনতা বৃদ্ধি করা, মানুষকে আরও সচেতন করা, হ্যাঁ, এই প্রয়াসটা কিন্তু শান্তিনিকেতন বা এই ঐতিহ্যটা কিন্তু শান্তিনিকেতন ধরে রেখেছে বা বিশ্বভারতী ধরে রেখেছে। এবং বিশ্বভারতীর ছত্র ছায় শিক্ষাচর্চার শিক্ষার্থীরা যেহেতু এখানে পড়াশোনা করে, প্রশিক্ষণ নিচ্ছে, সেহেতু তারাও কিন্তু এই কর্মযজ্ঞে সামিল হয়েছে। আজকে কোন কোন জায়গাগুলো আপনারা পরিষ্কার করবে ভাবছেন? আমরা তো অনেকগুলো কাজ করে ফেলেছি। দেখুন, শিক্ষার্থীরা বিভিন্ন জায়গায় টয়লেট থেকে শুরু করে তাদের হস্টেল, ক্লাসরুম এবং আমাদের অফিস, হ্যাঁ, বাট টোটাল ক্যাম্পাসটা আমরা কিন্তু ক্লিনিং করছি। রাস্তাঘাটটা দেখুন সব ক্লিন হয়ে গেছে এবং আরও কাজ চলছে। আপনার নাম? আমার নাম রেজাউল করিম।